Assalamualaikum भाई। वालेकुम अस्सलाम भाई, आपने कोई जाइते सर? भाई मैं काज करते मेला करसी भाई। काज करते जाइते सर? हां भाई। पूरा भाई आपने तो शेर लगतासे भाई। आपने ना शेर भाई ओ जे शिरिन शिलारे कामदा करे दिसिलेन? हां भाई। ভালো লাগছে ভাই। ইচ্ছা করে তো করছিলেন না? না ভাই। জোর করে? জোর করে না ভাই। তাহলে অজ্ঞানে অজ্ঞানে তোমারে দিয়ে সবাই চেনে? হ্যাঁ ভাই সবাই চিনে গেছে ভাই। তাই? হ্যাঁ ভাই সবাই দিয়ে চিনে। বাবা রে বাবা সবাই তা গাড়িছে। এই বাইরা মুনা চিনে ভাই? চিনেন না ভাই? ভাইরাল ভাইরাল ভাই অবশ্যই চিনে ভাই। তোমার নাকি মমতাজও চিনে? হ্যাঁ মমতাজ দূর যাই। হুম তারপরে জাইক মালিক স্বপন সাহেব আর কেডা আমার চিনে। সবাই চিনে? দাঁড়াও ভাই সাইড করে ঘুরে নিয়ে আসো। নায়িকার নাম কি ছিল? দেখার পরে সে আবেগের বশবর্তী হয়ে তারা জড়াই ধরছে, কিস করছে, করার পরে কিন্তু সে ব্যাপক পরিমাণ ভাইরাল সব জায়গা থেকে তারা নিউজ করার জন্য আসতেছে। তো ভাই এখন তো মোটামুটি সবাই আপনারা চিনে, তাই না? এখন কি করতে চাইতেছেন? ভালো একটা কাজ দেয় বা একটা অভিনয় বা একটা কোন ইয়ে নেয়। অনেকে নায়িকা নায়িকার অনেকে লোকজন নেয়, যদি নেয় আমি যাবো। আমার এরকম ইচ্ছা আছে। এরকম ইচ্ছা আছে? ঢাকা থেকে যদি কেউ আসতে চায় আসতে বলবো? আসতে বললে খালি কাজ হবে না ভাই, কিন্তু আপনার সাথে আসতে হবে। আপনার প্রতি আমি বিশ্বাস করি। আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই দেখতে পাই, আমি রাজি। আমি যেখানে নিয়ে যাবো সেখানেই যাবা? হ্যাঁ ভাই। তাই নাকি? আপনি একটা ভাই, আপনি আমার আপন বড় ভাই। আমার এতটা বিশ্বাস করো? আমি তো তোমার রিকশা সহ নিয়ে যাবো ঢাকায় ভাই। নিয়ে লন যাই, আপনি সাথে এখনই যাবো লন যাই। তাই? দেখেন ও অনেক সুন্দর কিন্তু রিকশা চালাইতে পারে, অনেক সুন্দর গানও পারে ভাই। একটা ছোট্ট করে একটা গান বলো তো। তুমি আমার বাড়ির সামনে দিয়া বন্ধু, তুমি আমার বাড়ির সামনে দিয়া বন্ধু কইরা আইতা যায়া বাড়ির সামনে দিয়া আমারে হে দেখাইয়া তুমি তো বলইয়া কইলা যাইতে আছ বন্ধু রে বন্ধু তুমি আমারে লইয়া। কার গান এটা? মমতাজের। মমতাজের এত ভক্ত আপনি? বলেন কি ভাই, আপনি তো ভালো ভক্ত তাহলে মমতাজের। ভাই যাইতেছেন কই এখন? ভাই দেখি কোথায় যাওয়া যায়, যদি আপনারা মানিগঞ্জ শহরে যাবো। তাই? আমার কার রেগা। ভাড়া কয় টাকা নিবা সেটাকে ঠিক করো ভাই। ভাড়া ভাই এখান থেকে আমার 60 টাকা। আমি ভাই এত টাকা তো নাই আমার কাছে। কয় টাকা আছে ভাই আপনার কাছে? 10 টাকা ভাই। টাকা না থাকলো নিয়ে যাইতে হবে হইছে ভাই, গাড়িওয়ালা পার করিব ভাই এই কালে। তাই? ও গালো পার করবেন? ফোনটা বন্ধ করেন, কে জানি আপনারে কল দিছে ভাই। ওই যে গাড়ি লাগে গেলাম তো বড় ভাই রাইফেল জায়গায় থেকে তাই ভাই দিবা যাইতেছি। হ্যালো আমি কে জানি বড় ভাই ঢাকা থেকে চল তাই দিবা যাইতেছি। আর গ্যাস ধরেন রাখেন। আরে পরে কথা কইতেছেন শুটিং হইতেছে। আরে আহেন পরে মুনি শুটিং হইতেছে ভাই? আমি কি শুটিং করতেছি আপনার লগে? না। নাটকের নাকি মুভির কোনটা? মুভির। ভালোবাসা আমার রিক্সা ভাড়া তোমার নাকি? সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখানে শুটিং করতেছি হচ্ছে ভালোবাসা আমার রিক্সা ভাড়া তোমার। তো আমার ভালোবাসা অন্য রিক্সা ভাড়া নাকি ভাই? ভাড়া কিন্তু 1 টাকাও দেবো না ইনশাল্লাহ। ঠিক আছে তো সংসার চলবে আবার আল্লাহ ভরসা। সুপ্রিয় দর্শক শ্রোতা ও কিন্তু একদম হচ্ছে সাদা মাটা একটা ছেলে, মানে এতটাই সাদা মাটা বলার বাহিরে। তো কিন্তু মমতাজ থেকে শুরু করে বড় বড় নেত্রীর সঙ্গে মানে পিছনে দাঁড়ায় বক্তৃতা দেয় আমি শুনছি, এই জন্য ওর এত সাহস। শিরিন শিল্লাকে কি দিয়েছে না?
শিরিন শিলার গান শুনছো? না, আমি দেখতে লালে লাল না, সরি এটা না, ও আমার রশিয়া বন্ধুরে। এই গানটা শুনো নাই? শুনেই শুনছি ভাই, গান বাজনা করলে অবশ্যই তাই। ও আমার রশিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? এই গানটা কিন্তু ওই ডান্স করছে ওই নায়িকা, জানো? চলো আমরা যাই নাকি? কই যাবো এখন? বাস স্ট্যান্ড থেকে আবার কোথায় যাইতে হবো? ওখান থেকে ঢাকা যেতে হবে। ঢাকায় থেকে? ঢাকায় যেতে কোথায় যাবো তা আমি বলতে পারবো না। ভাই তুমি তো অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখো, আমার লাগে একটা মেয়ে দেখো না, নায়িকারে পছন্দ করে ফেলিছো। নায়িকা আপনি দিয়ে দিলাম ভাই, নিয়ে যান। নায়িকা আমার দিয়ে দিছো? সত্যি তো? সত্যি। নায়িকার নাম্বারটা একটু দাও না ভাই। বা ওইটা আমার তো নাই ভাই। নাম্বার দিয়ে দেয় নাই? না ভাই। হাই হাই কও কি? তো চলো আমরা যাই নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা একটু রিক্সায় উঠতেছি, তো বসতেছি আর কি, যাচ্ছি ওকে একটু মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে কোথায় যাবে। তো চলো। তো ভাই আপনারা থাকেন সবাই? হ্যাঁ ভালো থাকেন, ভাইরা অনেক হেল্প করছেন, ঠিক আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যাচ্ছি হলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। আমার যে ভাই, সেই মানে ভাইরাল আপুকে যে কিস দিয়েছিল, তার সঙ্গে আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। পুরো ভাইরাল মাসুদ দিয়ে সবাই চিনে ভাই, অস্থির ভাই। জি ভাই, আপনি না না না, তোমার প্রতিবন্ধী কইছে এটা দেওয়া যাবে না, তুমি তো ভালো মানুষ। না না দিব না, ওই যেগুলো যেগুলো ভালো আছে সাক্ষাৎকার দিব। হ্যাঁ এটা দিব, এটা দিব, এটা ভালো আছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফোন দিবেন কিন্তু আমার যখনই ঢাকা যান। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। দেখা যাক সেটা, কেডা না 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 আর আমি চিনি না, এটা তো আমরা চিনি না, বুঝো নাই। না আমি রাস্তা ভিডিও করতেছি।